Hello my dear student, welcome back to my channel. Aaj ami Ganadevata upanyasher arekti nari charitro tomader samne alochona korbo. Er age ami Durga je nari charitro ti ache shetir note ekta diyechhilam. Aaj Poddor somporke ami alochona korbo. To tumra jara notun viewer তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওগুলিকে তোমরা লাইক ও শেয়ার করবে তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের সামনে পরীক্ষা প্রায় চলে এসেছে তাই তোমরা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারো তার জন্য তোমাদের সামনে আমি এই নোটগুলো নিয়ে আসছি ঠিক আছে তো আমি শুরু করছি পদ্মমণি অনিরুদ্ধ কর্মকারের স্ত্রী 22-23 বছরের দীর্ঘাঙ্গী স্বাস্থ্যবতী পরিপূর্ণ যৌবনা সে গায়ের রং কালো নাকটি কালো চোখ দুটি বড় হলেও বেশ টানা টানা ভাষা ভাষা রূপের ছটা না থাকলেও একটা স্ত্রী রয়েছে দেহে ক্ষমতাও রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যথারীতি পরিশ্রম করে সাংসারিক বুদ্ধি ছিল বেশ তীব্র তীক্ষ্ণ জেদও ছিল তার স্বভাবে স্বামী অনিরুদ্ধকে নিজের মতো করে কিছুটা বসে রাখতে চেষ্টার অন্ত ছিল না তার স্বামীর হাতে মার খেয়েও বুদ্ধিমত্তার সাথে সামলে নিয়েছে অদ্ভুত শক্তির এই মেয়েটি হাসতে হাসতে স্বামী অনিরুদ্ধর পাশে থেকেছে অভিমান করে রাগ করে দূরে সরে যায়নি খাবার খেতে দিয়েছে যত্ন করে কিন্তু প্রাণোচ্ছল পদ্মর অভাব ছিল একটি তা হলো সন্তান সন্তান না থাকা দুঃখ যন্ত্রণা তাকে অনেক বেশি অভিমান প্রবণ করে তুলেছিল তবু সে সবসময় সংসারময় জীবনকে আগলে রেখে ভালোবেসে স্বামী অন্তপ্রাণা থেকেছে কোটেশন কোটেশনগুলো তোমরা যখন লিখবে তখন প্যারা করে লিখবে ঠিক আছে পদ্ম সংসারে একা মানুষ বছর দুয়েক পূর্বে শাশুড়ি মারা যাওয়ার পর হইতেই সমস্ত দিনটা তাহাকে একলাই কাটাইতে হয় সে নিজে বন্ধা ছেলে পুলে নাই পাড়া গায়ে এমন অবস্থায় একটি মনোহর কর্মান্তর আছে সে হইল পাড়া বেড়ানো কিন্তু পদ্মের স্বভাব যেন উননাফ গৃহিণীর মতো সমস্ত দিনই সে আপনার গৃহস্থালির জাল ক্রমাগত বুনিয়া চলিয়াছে ধান কলাই রৌদ্রে দিতেছে সেগুলি তুলিতেছে মাটি ও কুড়ানো ইট দিয়া গাথিয়া ঘরে বেদি বাঁধিতেছে ছাই নিয়া মাজিয়া তোলা বাসনেরও ময়লা তুলিতেছে শীতের লেপ কাঁথাগুলি পাড়িয়া নতুন পাট করিতেছে ইহা ছাড়া নিয়মিত কাজ গোয়াল পরিষ্কার করা জাপ কাটা ঘুটে দেওয়া তিন চারবার বাড়ি ঝাড় দেওয়া এসব তো আছেই কোটেশন এখন শেষ হল এরপরে হচ্ছে বুদ্ধিমতী কর্মনিপুণা পদ্ম সংসারের যাবতীয় কাজ সামলে যতটা সম্ভব চেষ্টা করেছে স্বামীর সাহায্যকারী রূপে সর্বক্ষণ পাশে থাকতে এমনকি উগ্র মেজাজের স্বামী অনিরুদ্ধের হঠাৎ কোনো সিদ্ধান্ত থেকে বিরত হওয়ার ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছে পদ্ম সহজ সরল গ্রাম্যবধূ তার জীবনযাপনে চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা খুবই কম একটি সুন্দর সুস্থ শান্তিপূর্ণ স্বামী স্ত্রী সন্তানের সংসারই ছিল তার একমাত্র চাওয়া পাওয়া সাধারণভাবে এক গ্রাম্য বধূর এটাই তো প্রকৃত চাওয়া পাওয়ার থাকে কিন্তু আগেই দেখেছি সন্তানহীনতা তার বড় দুঃখ তার সাথে যুক্ত হয়েছে শ্রীহরি ঘোষ ও শিরুপালের মতো অসংযমী হৃদয়হীন লম্পট কামুক ব্যক্তি লজ্জা শরমের ধার না মেনে পদ্মের শরীরের প্রতি লোভ করেছিল কিন্তু পদ্ম কঠিন পরিস্থিতিতেও নিজেকে কোনোভাবেই বিকিয়ে দেয়নি
স্বামীর ও সংসারের সারা বছরের বেঁচে থাকার খাবার দুবিঘে বাকুরির ধান একেবারে শেষ করে কেটে নিয়ে গেছে। ওই দুবিঘের ধান সংসারের অবলম্বন ছিল, কিন্তু চিরপালতা কেটে নেওয়ায় তার দুঃখের সীমা নেই। এক প্রকার বাধ্য হয়ে চিরপালের প্রতি পদ্মর অভিসম্পাত, আরেকটা কোটেশন, কানা হবেন কানা হবেন, অন্ধ হবেন, হাতে কুষ্ঠ হবে, সর্বস্ব যাবে, ভিক্ষে করে খাবেন, জোড়া বেটা ধরফার করে মরবে এক বিছানায় একসঙ্গে, আমার জমির ধানের চালে কলেরা হবে, নিবংশ হবেন, নিজে মরবেন না কানা হবেন, দুটি চোখ যাবে, হাতে কুষ্ঠ হবে, যথা সর্বস্ব উড়ে যাবে, পুড়ে যাবে, পথে পথে ভিক্ষা করে বেড়াবেন। কোটেশন শেষ। ঠিক আছে, একথা গ্রামের সকল মানুষ জানে ও বোঝে যে চিরপালের মতো ব্যক্তির সঙ্গে কখনোই এটে উঠতে পারা যাবে না। তাছাড়া চিরু মোড়লের বউয়ের ছেলেপুলে আছে। আরেকটি কোটেশন, সন্তানবতী নারীদের উপর বন্ধা পদ্মের একটা অবচেতনগত হিংসা আছে। কোটেশন শেষ। সব মিলিয়ে একটা প্রবল আক্রোশ অভিসম্পাত ও গালিগালাজের মাধ্যমে আশ্রে পড়ল। কোথাও এ নিয়ে এতটুকু দ্বিধা সংকোচ তার নেই। এটা স্পষ্ট যে পদ্মের মুখের ভাষা মার্জিত নয়, তীব্র ও আশালীন। সে ঝগড়া করতে গিয়ে কোথাও একটা শালীনতার সীমারেখা অতিক্রম করে গেছে। অথচ এই পদ্মই শিশুকে দেখলে সস্নেহে কোলে তুলে নেয়, মায়ের স্নেহ দিয়ে নিজের করে নেয়। কোটেশন, পদ্ম ছেলেটিকে তাহার বঞ্চিত জীবনের সকল আকুতি জড়াইয়া সাদরে সম্ভাষণ করিল। কোটেশন শেষ। যার ফলে একাধিক বান্ডুলের ছেলে তার ঘরে সর্বক্ষণ ভিড় করত, সকলের প্রতি তার অপরিসীম স্নেহ প্রীতি ও মমতা ছিল। প্যারা, পদ্ম হিস্টেরিয়ায় আক্রান্ত, বারবার সে মূর্ছা যায়। মাসখানেকের মধ্যে তার সুস্থ সরল পরিপুষ্ট দেহটি একেবারে দুর্বল ও শীর্ণ হয়ে গেল। ডাক্তারের কথায় সাধারণত বন্ধা নারীদের মধ্যে এই রোগ বেশি হয়। দুর্গার প্রতি এক প্রচ্ছন্ন প্রশ্ন এবং সন্দেহ নিয়ে পদ্মর অসুস্থতার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। পদ্ম নিজেকে বন্ধা বলে জানত, কিন্তু যখন দুর্গার মুখে শুনল, কোটেশন, শুধু তো মেয়েই বাজা হয় না, পুরুষদেরও দোষ থাকে, তা জানো না বুঝি। কোটেশন শেষ। এদিকে সন্তান না থাকা, অন্যদিকে প্রবল সন্তানস্প্রিয়া, এই দুই মিলে যে মনোবৈকল্যের শুরু হয়েছিল, দুর্গার কাছে এ কথা শোনার পর তা স্নায়ুরোগে পরিণত হয়। পাড়াপড়শিরা আবার বলতে থাকে দেবরোগ, নবান্নের ভোগ দেবস্থলে এসে তুলে নেওয়ার অপরাধে পদ্মর এরকম অবস্থা। কিন্তু পদ্মের নিজের ধারণা চিরুপালের অভিসম্পাতের ফলে তার এই রোগ হয়েছে। নিদ্রিত অবস্থায় স্বপ্নে তার মধ্যে সেই চিন্তার প্রতিফলন ঘটতে দেখা গেছে। স্বামী অনিরুদ্ধ যথাসাধ্য চিকিৎসা করিয়েও পদ্মকে সুস্থ বা রোগমুক্ত করতে পারেনি, পারেনি জগন ডাক্তারও। জগন ডাক্তারের মধ্যে কুসংস্কারে বিশ্বাস দেখা গেছে। রোগীকে চিকিৎসা করে আবার দেবতার পাদদকের উপরও ভরসা করে, আর অনিরুদ্ধকে বলে, কোটেশন, ডাইনি ডাকিনি দেশ থেকে একেবারে যায় নাই, আমাদের ডাক্তারি শাস্ত্রে তো বিশ্বাস করে না ওরা বলছে। কোটেশন শেষ। স্বাভাবিকভাবেই পদ্মের মতো সহজ সরল অশিক্ষিত গ্রাম্য বধূটির রোগমুক্তি কি করে ঘটবে এ প্রশ্ন উঠবেই, যেখানে ডাক্তারকে বারবার কুসংস্কারের ঘেরাটোপে ঘুরপাক খেতে দেখা গেছে। প্যারা,
পদ্মর অপূর্ণতা সন্তান না থাকা, স্বামী অনিরুদ্ধকে সঙ্গে নিয়ে সংসার জীবনে তার প্রবেশ ঘটেছিল। সংসারে সবকিছু থেকেও যেন এক শূন্যতা গ্রাস করেছে। তার উপর ছিরু এবং তার বউকে নিয়ে ঈর্ষান্বিত হয়েছে তাদের সন্তান ভাগ্য দেখে। এই প্রবল সন্তান ক্ষুধা পদ্মকে গভীরতর যন্ত্রণার মধ্য দিয়ে টেনে নিয়ে যায়। সে অতিপ্ত আকাঙ্ক্ষা বড় হয়ে ওঠে। তাকে তৃপ্ত করতে পারে, যন্ত্রণা থেকে মুক্তি ঘটাতে পারে, জীবনকে সুন্দর করতে পারে সন্তানের মা ডাক। ছেলে না হইলে কিসের জন্য মেয়ে মানুষের জীবন? শিশু না থাকিলে ঘর সংসার? শিশু রাজ্যে জঞ্জাল আনিয়া ছড়াইবে পাতা কাগজ কাঠি ধুলা মাটি ঢেলা পাথর কত কি, সে তিরস্কার করিবে আবার পরিষ্কার করিবে। রুড়ো তিরস্কারে শিশু কাঁদিবে, পদ্ম তখন তাহাকে বুকে লইয়া আদর করিবে। তাহার আবদারে নিজে ধুলার মুঠা মুখের কাছে লইয়া খাওয়ার অভিনয় করিবে, হাম হাম হাম। শিশু কাঁদিবে হাসিবে বক বক করিয়া বকিবে কত বায়না ধরিবে, সঙ্গে সঙ্গে পদ্ম আবোলতাবোল বকিয়া ক্লান্ত হইয়া শেষে তাহাকে একটা চর কষাইয়া দিবে। কাঁদিতে কাঁদিতে সে কোলে আসিয়া ঘুমাইয়া পড়িবে, তাহার গায়ে মাথায় হাত বুলাইয়া দুটি গালে দুটি চুমু খাইয়া তাহাকে লইয়া উঠানময় ঘুরিয়া বেড়াইবে আর চাঁদকে ডাকিবে, আয় চাঁদ আয়, চাঁদের কপালে চাঁদ দিয়ে যা। কোশ্চেন শেষ। তোমরা যদি এত বড় কোশ্চেন লিখতে না পারো তাহলে একটু শর্ট করে লিখে নেবে, ঠিক আছে? সেই পরিবর্তন ঘটল যতীনের আগমনে। 17-18 বছরে যতীন ছিল ভালোবাসার কাঙ্গাল ছেলে। তার থাকার ব্যবস্থা করা হয়েছিল অনিরুদ্ধর বাড়ির মধ্যে একটি ঘরে। সে পদ্মকে ডাকত মামনি বলে। এই একটি ডাক পদ্মের বুভুক্ষ মাতৃহৃদয়কে একেবারে তোলপাড় করে দিয়েছে। অনিরুদ্ধ পূর্ব থেকে বান্ডুলে ভবঘুরে বাড়িতে সে থাকত না। যতীন অধিকাংশ সময় তার পাশে থেকে চোখের জল মুছে দিয়েছে, মা সম্বোধন করে পদ্মর সন্তান পিপাসা মিটিয়েছে। পদ্ম যতীনকে ছেলে বলে কাছে টেনে নিয়েছে। এরপর থেকে সর্বদাই ব্যস্ত থেকেছে ছেলেকে নিয়ে। তার সাথে আরো অনেক ছেলে পদ্মর বাড়িতে ছুটোপাটি ছুটোছুটি করে বেড়াচ্ছে। তাদের খেলার মধ্যে পদ্ম বুড়ি সাজে। এইভাবে যতীনকে পেয়ে এবং আরো দুই সঙ্গী উচ্চিঙ্গে নলিনকে নিয়ে সে মেতে উঠল। বিশেষ করে যতীনের ভালোবাসায় ও সেবায় পদ্ম সুস্থ হয়ে ওঠে। পদ্মর জীবন কামনা ছিল স্বাভাবিক। তার মধ্যে ছেলে ছেলে করে যে আকুতি তা তো রবীন্দ্রনাথ বলেছিলেন মায়ের জাত। তারাশঙ্কর পদ্মর মধ্যে তা দেখতে পেয়েছিলেন, অর্থাৎ পদ্ম তো তাদেরই একজন। নানা ঘটনায় পদ্ম নিজস্ব ভাবনা ও আচরণের মধ্যে সেই মনোপ্রকৃতি ধরা পড়ে। তার সাংসারিক জীবনে অভাব বা টানাটানি থাকলেও সংকট কিন্তু ছিল না। শ্রীহরির সাথে সংঘাতে জড়িয়ে গিয়ে অনিরুদ্ধ একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। অনিরুদ্ধে দুমাস জেল হলে পদ্ম চরম বিপাকে পড়লেও দুর্ভাগ্যের ছোবল পেলেও কিছুটা নিজে আশ্বস্ত হয়েছিল এই ভেবে যে করেছেন তা হোক ভালোই ভালোই ফিরে আসুক সে, কিন্তু পণ্ডিতকে যে তার পাপের দণ্ড ভোগ করতে হয় নাই, সে যে সত্যি কথা বলেছে সেই আমার ভাগ্যি। স্বামী জেলে থাকার সময়ে পদ্মকে ভীষণ কষ্ট করে সংসার চালাতে হয়েছে। পরের বাড়িতে কখনো ধান ভেনে কখনো মুড়ি ভেজে সে পেট চালিয়েছে, তবু সে যে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়েনি। এমনকি স্বামী জেল থেকে বেরিয়ে আসার পরে নিরুদ্দেশ হয়ে গেল। সেই সময়ে অত্যন্ত কঠিন অবস্থায় মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। যতীনও দেবুকে জিজ্ঞাসা করে, পদ্ম নিশ্চিত হওয়ার পর
আর কোনো প্রশ্ন না করে নিজের মনকে বুঝিয়েছে এই বলে সে চলিয়া গিয়াছে, যাক তার ধর্ম তার কাছে। কোনো অবস্থাতে নিজের জীবনকে বিপথে নিয়ে যায়নি, নীতিভ্রষ্ট অসংযমী মেয়ে নয়, স্বামী ও সংসারের প্রতি আন্তরিক টান ও ভালোবাসা ছিল, বিবাহ বহির্ভূত সম্পর্কে তার কোনো আগ্রহ ছিল না, বরঞ্চ বিবাহ বহির্ভূত সম্পর্কে তার তীব্র ঘৃণা ছিল। নিঃসন্তান হয়েও যেভাবে যতীনকে কেন্দ্র করে মা ও ছেলের সুমধুর পবিত্র সম্পর্কের বন্ধন দেখা গেছে, তার সংসার জীবনের আলোয় নতুন মাত্রা এনে দিয়েছে। পদ্মকে তারাশঙ্কর ফিরে এনেছেন এক সার্থক জীবনে, না হলে চরিত্রটি নষ্ট হতে বসেছিল, তার জীবন ও ব্যর্থতায় পর্যবসিত হয়ে গিয়েছিল। কিন্তু লেখক সংস্কারমুক্ত আধুনিক দৃষ্টি নিয়ে দেখেছেন ও টেনে তুলে এনেছেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, লেখক দয়াপরবশ হয়ে এ কাজ করেননি, জীবনের অনেক কষ্ট যন্ত্রণা নিয়েও পদ্ম ঠিক থেকেছে, মনের দিক থেকে শক্ত থেকেছে, এজন্য তাকে অনেক মূল্য চোকাতে হয়েছে, তাই তার সার্থক জীবন তো প্রাপ্য ছিল। অনিরুদ্ধের খবর শুনে তার উক্তি, সে দুঃখ কষ্ট অভাবের হাত থেকে রেহাই পেয়েছে, সুখের মুখ দেখেছে, শুনে আমার আনন্দ হলো, কিন্তু আমি এই সবচেয়ে সুখে আছি পণ্ডিত, আমার খোকন আমার ঘর পণ্ডিত, আমার ঘর পণ্ডিত অনেক দুঃখে আমি গড়ে তুলেছি, পরকাল পরকাল আমার মাথায় থাক, একালেই আমি স্বর্গ পেয়েছি আমার খোকন। উপন্যাসের শেষে পদ্মকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে লেখক বাস্তবকে যথাযথভাবে রূপ দিয়েছেন, উপযুক্ত সমাজ পরিবেশে এনে তাকে সার্থক করে তুলেছেন। চরিত্রটির এই সার্থক রূপায়নে তারাশঙ্কর উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে বলা যায়। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমরা যারা আমার ভিডিওটিকে দেখলে, তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? আর যদি কিছু তোমাদের জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। আচ্ছা, এখানেই রাখছি, এরপরে আমি চেষ্টা করব তোমাদের আরও অন্য বিষয়ের নোট নিয়ে আসার জন্য। ধন্যবাদ।